গাড়ির উন্মাদ তাণ্ডবের জেরে আহত একাধিক পথচারী। ঘটনার বিবরণে এক পথচারী জানান, মঙ্গলবার TR02G0769 নম্বরের একটি গাড়ি কৈলা শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুর ট্রাই জংশনের নিকট একজন ব্যক্তিকে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথেই গাড়িটা সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই আহত ব্যক্তি ওই গাড়িটিকে ধাওয়া করার জন্য ওই পথচারীর সাহায্য নেন এবং কিছুটা দূরে গিয়ে ওই গাড়িটিকে আটকাতে সফল হন তারা। কিন্তু এই পরিস্থিতিতে বাঁচার জন্য সেখানে উপস্থিত অন্যান্য পথচারীদের গাড়ির দিয়ে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় ওই গাড়ি চালক। কিন্তু এই গাড়ির ধাক্কার ফলে গুরুতর আহত হন সেখানে উপস্থিত দুই পথচারী। এই ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীদের খবরের ভিত্তিতে দমকল কর্মীরা ছুটে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা ওই গাড়ি চালককে আটক করে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয়। ওই যুবকটিকে প্রায়শই কৈলাসহরে বিভিন্ন রাস্তায় বাইক নিয়ে দ্রুত গতিতে চলাফেরা করতে দেখা যায় বলেও জানান ওই পথচারী। আজকে একটি ছেলের নাম আমরা জানি না, যদিও আমার গোবিন্দপুর থেকে সে আসছিল, অনেক কি ধাক্কা দিয়ে দিয়ে আসলো, একটা গাড়ি নিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা। তো গাড়িটির কি নাম এটা বলতে পারবো না, অনেক স্পিডে আসছিল, এসে অনেককেই ধাক্কা দিয়ে যাচ্ছিল, অনেকেই এতে ওয়েন্ডেড হয়েছে। তো আমি সাথে মিষ্টান্ন মান্ডার সামনে ছিলাম। আচ্ছা। সঙ্গে সঙ্গে একজন আহত একজন লোক, ও বলছে ভাই আমাকে একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে, হ্যাঁ ওকে একটু ফলো করতে হবে, কারণ ও আমাকে ধাক্কা মারলো কি জন্য। সঙ্গে সঙ্গে আমি ওনাকে বাইকে নিলাম, নিয়ে আমি এই ইকো ব্যাংকের সামনে আসলাম। আসার পরে দেখি আরও যারা যারা এই পথচারীদের ও ধাক্কা দিয়েছে প্রত্যেকেই ওকে আটকানোর চেষ্টা করছে, তখন সে প্রত্যেককে ধাক্কা দিয়ে এবং সে ব্যাক গিয়ার করেছে গাড়িটাকে, করে পিছনে আরও দুজন এই পথচারীকে ধাক্কা দিয়েছে এবং ওটা মারাত্মক জখম হয়েছে। মানে ওর টেন্ডেন্সি ছিল যে প্রত্যেককে মেরে হলেও সে এখান থেকে কোনোভাবে বেঁচে পার হয়। বাড়ির ঘর তো কতটুকু জানা নেই আমাদের, তো মানুষের মুখে যা শুনছি ওর বাড়ি কাছরঘাট এলাকাতে, আগে ছিল এখন বর্তমানে নেই। তবে এই ছেলেটি কৈলাসহরে সবসময় দেখা গেছে একটি পালসার বাইক নিয়ে প্রচণ্ড দ্রুত গতিতে কৈলাসহরে বাইক চালায়। তার আগেও আমি এই ছেলেটিকে দেখেছি এরকম বাইক নিয়ে কৈলাসহরে যেতে, আর অনেক লোক ওকে ওয়ার্নিংও দিয়েছে। এটি তার তাকে নিজেকে বাঁচাবার জন্য, সে মানুষকে মানুষ বলে কোনো গণ্য করে না, তার এটাই প্রমাণ। প্রচণ্ড দ্রুত গতিতে পারলে সামনে যারা থাকবে ওদেরকে মেরে হলেও সে এখান থেকে বাঁচানোর একটা পরিকল্পনা চেষ্টা। দিনের আলো যেভাবে একটি গাড়ি একাধিক পথচারীদের আহত করে বেড়াচ্ছে তাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা কৈলাস শহর জুড়ে। এই বিষয়ে পুলিশ প্রশাসন অতি সত্বর কোনো পদক্ষেপ গ্রহণ না করলে যে কোনো সময়ে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে কৈলাস শহরবাসীদের মতামত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।